আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সাথে লিথিয়াম ব্যাটারির কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করব। কারণ হচ্ছে এই লিথিয়াম টেকনোলজিটা আমাদের বাংলাদেশে মোটামুটি বছরখানিক হলো আমরা সোলারের সাথে এবং আইপিএসের সাথে আমরা লিথিয়াম ব্যাটারিটা দিচ্ছি। তো এই এক বছরে আমাদের কিছু ভালো অভিজ্ঞতা আছে এবং আমাদের কিছু খারাপ অভিজ্ঞতাও আছে। তো অনেকেই মনে করেন যে আমি শুধু একটা লিথিয়াম ব্যাটারি কিনলেই হলো, বিষয়টা আসলে সেরকম না। এখানে আমি আজকে এমন কিছু জিনিস আপনাদেরকে বলবো যেটা আপনারা একটু খেয়াল করে শুনবেন। প্রথমে যেটা বলি, আমরা স্কোয়ার ওয়েভ কোনো মেশিনের সাথে লিথিয়াম ব্যাটারি আপনাদেরকে ইউজ করতে দেই না, সাজেস্ট করি না। অর্থাৎ লুমিনাস, মাইক্রোটেক বা অন্যান্য ইন্ডিয়ান যে কয়টা মেশিন আছে, এই ব্র্যান্ডগুলার কিছু মেশিন আছে পিওর সাইনওয়েভ, আবার কিছু মেশিন আছে স্কোয়ার ওয়েভ। আপনারা স্কোয়ার ওয়েভ কোনো মেশিনের সাথে লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারবেন না। এক, হাইব্রিডের যে সোলার ইনভার্টারগুলো আছে, এ ধরনের হাইব্রিডের সোলার ইনভার্টার এবং পিওর সাইনওয়েভ আইপিএস বা সোলার আইপিএস যেগুলো আছে, যেগুলো পিওর সাইনওয়েভ, সেটার সাথে আপনি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তো আমরা এই এক বছরে প্রায় সবগুলো মেশিনের সাথেই লিথিয়াম ব্যাটারি দিছি, যার জন্য আমাদের কাছে ভালো খারাপ একটা এক্সপিরিয়েন্স আছে। লিথিয়াম ব্যাটারিগুলোর মেন সুবিধাটা হচ্ছে এটাতে কোনো পানি দেওয়া লাগে না, মেনটেন্স করা লাগে না, হ্যাসেল ফ্রিভাবে আপনি ব্যবহার করতে পারবেন। এই কারণে বেশিরভাগ যারা প্রবাসী আছেন তারা আবার লিথিয়াম ব্যাটারিটা চিনেন যে এটা একটা ভালো ব্যাটারি, এবং এক একটা লিথিয়াম ব্যাটারি 10 থেকে 12 বছর ব্যবহার করা যায়, যেহেতু এই সেলগুলোতে, এটাকে বলে চারকোনা যে সেলটা, এটাকে বলে প্রিজমেটিক সেল, আর এটাকে বলে সিলিন্ড্রিক্যাল সেল। সিলিন্ড্রিক্যাল মানে সিলিন্ডারের মতো আর কি। তো এটাতে সাধারণত 1800 সাইকেল থাকে, আর এই চারকোনা যেটা, এটাতে সাইকেল থাকে হচ্ছে 4000 সাইকেল। তো 4000 সাইকেল দিয়ে মোটামুটি 10 থেকে 12 বছর ইউজ করা যায়। তো সেই হিসাবে অনেকে চিন্তা করেন যে আমরা 10 থেকে 12 বছর মানে এক যুগ এই জিনিসটা ব্যবহার করতে পারবো, তার মানে এই জিনিসটা আমাদের জন্য ভালো। হ্যাঁ, ভালো, কিন্তু আমাদের ইউজার এক্সপিরিয়েন্সে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে, যেসব এলাকা, ধরেন গ্রাম অঞ্চল, যেখানে ফলি বিদ্যুতের লাইন আছে, যেখানে ভোল্টেজের সমস্যা আছে, অর্থাৎ আমাদের বিদ্যুতের যে ভোল্টেজ সেটা হলো 220 ভোল্ট। হ্যাঁ, তো এটা সাধারণত 215 থেকে 230 পর্যন্ত আমরা একুরেট ধরি, কিন্তু যদি আপনার এটা 200 নিচে নামিয়ে যায়, ধরেন 180, 170, 160, সেই ক্ষেত্রে লিথিয়াম ব্যাটারি আপনি ইউজ করে শান্তি পাবেন না, ইউজ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি লিথিয়াম ব্যাটারি নেবেনই না, আপনি নেবেন টিউবুলার ব্যাটারি, পানির ব্যাটারি। কথাটা আপনি বুঝছেন কি না? যদি আপনার এলাকাতে লো ভোল্টেজ যে সবসময় থাকে তা না, লো ভোল্টেজটা বেশিরভাগই হয় সন্ধ্যার পরে, যখন চারিদিকে লোড বেড়ে যায় তখন অনেক জায়গাতে বিদ্যুতের ওরা ভোল্টেজটাকে কমায় দেয়। যদি লো ভোল্টেজ থাকে আপনার পানির ব্যাটারি আপনি ইউজ করবেন, হ্যাসেল ফ্রিভাবে ইউজ করতে পারবেন। কিন্তু লিথিয়াম দিলে কী প্রবলেম হবে আমি আপনাদেরকে বলি। এক নম্বরে হচ্ছে, যখন ভোল্টেজটা কম থাকে তখন মেশিন যেটা করে, মানে আপনার আইপিএস বা ইনভার্টার, বিশেষ করে আমি রাত্রের কথা বলতেছি, সন্ধ্যার পরে তখন তো সোলারও থাকে না। আপনি হয়তো মনে করলেন যে আমি সোলারের সাথে লাগাইলাম, তাতে তো আমার সমস্যা নেই, ভোল্টেজ কম হলেও সোলার থেকে তো সেটা চার্জ এবং ডিসচার্জ হবে, কিন্তু সন্ধ্যার পরে তো আর আপনার সোলার থাকতেছে না। তখন যদি আপনার মেইন লাইনে ভোল্টেজ কম থাকে, ধরেন 180, 160, 170 থাকে, আপনি যদি লিথিয়াম ব্যাটারি ইউজ করেন তখন আপনার যে ইনভার্টারটা আছে বা আইপিএসটা আছে, আইপিএসটা আপনি খেয়াল না করলে বুঝবেন না, তখন কী করবে, আপনার ইলেকট্রিসিটি আসে বাট সে আউটপুটটা দেওয়া শুরু করবে ব্যাটারি থেকে। কথাটা বুঝছেন কি না? সন্ধ্যার পরে যদি আপনার মেইন লাইনে ভোল্টেজ 200 নিচে নামে যায়, আপনার ইলেকট্রিসিটি আসে কিন্তু ইলেকট্রিসিটিটাকে আপনার ইনভার্টার বা আইপিএস ব্যবহার করবে না, সে কী করবে, ইলেকট্রিসিটিটাকে বন্ধ করে রেখে আপনাকে সে ব্যাকআপ মোড থেকে আপনার ব্যাটারি থেকে আউটপুট দেবে, অর্থাৎ আপনার লোডটা চলবে কারেন্ট না থাকলে, যেমন আইপিএস থেকে ব্যাকআপ পান সেই ক্ষেত্রে সেরকমভাবে। এখন তাতে করে কী হবে, তাতে করে যেটা হবে, যেহেতু আপনার ব্যাকআপ মোড থেকে চলতেছে, ধরেন 2 ঘন্টা পরে, 3 ঘন্টা পরে, 4 ঘন্টা পরে, একটা সময়তে তো আপনার ব্যাটারির চার্জটা শেষ হয়ে যাবে। যখন আপনার ব্যাটারির চার্জটা শেষ হয়ে গেল তখন পর্যন্ত যদি ভোল্টেজ ঠিক না হয়, সে কিন্তু আর আপনার ব্যাটারিকে চার্জ করবে না। আবার কিছু কিছু মেশিন আছে, ধরেন যে 180 পর্যন্ত ভোল্টেজ থাকলেও ব্যাটারিকে চার্জ করতে পারে, যেমন স্মার্টেনের কয়েকটা মডেল আছে,
কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চার্জ করে না। ধরেন লো ভোল্টেজে ব্যাটারিকে সে চার্জ করলো না, তাতে করে কী হবে, আপনার এই লিথিয়াম ব্যাটারিগুলোতে এটার ভিতরেও একটা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম আছে যেটাকে আমরা বলি BMS, এবং আমরা যেগুলো বানাই সেটাতেও এই ধরনের একটা BMS দেই আমরা। এটা হলো ডেইলির একটা BMS। হ্যাঁ, তো এরকম একটা BMS থাকে। BMS-এর কাজটা হচ্ছে ব্যাটারিটাকে ম্যানেজমেন্ট করা, ম্যানেজ করা, তার ভোল্টেজ ঠিক করা, তার চার্জিং হলে অটো কাট করা, তার চার্জ মানে তার যত যাবতীয় কাজ আছে ব্যাটারির মেনটেন্যান্সের কাজ করে হলো এই BMS-টা। এটা ধরেন যে একটা সফটওয়্যার। তখন প্রবলেম যেটা করে, ধরেন একটা পর্যায়ে যখন আপনার ব্যাটারির চার্জ শেষ হয়ে গেল, মেশিন গ্রামে দেখা যায় যেন কি অনেকে মেশিনের কাছে যায়ও না, ইলেকট্রিক জিনিস ভয়ে মহিলা মানুষ আছে সে যে মেশিনটা বন্ধ করে রাখবে সেটা করে না। তার ফলে কি হয়, মেশিন একবার বন্ধ হয় একবার অন হয়, নিজে নিজেই একবার বন্ধ হয় একবার অন হয়, হয়তো কয়েকবার অন এবং অফ হওয়ার পরে পার্মানেন্টলি মেশিনটা বন্ধ হয়ে যায়। এবং এর ফাঁকে BMS যেটা করে, মেশিন বন্ধ হলে তো হলো, না হলে BMS সে নিজেই বন্ধ হয়ে যায়। এটা কেন হয়, তার ব্যাটারিটাকে সেফটি রাখার জন্য, কারণ সে দেখতেছে তার হলো চার্জ নাই, সে লো ভোল্টেজে আসলে সে অবশ্যই অটো কাট করে দিবে। হাই ভোল্টেজে যেমন চার্জ দেওয়ার সময় কাট হয়, আবার ডিসচার্জের সময় লো ভোল্টেজে আসলে অটোমেটিকলি কাট করে দিবে। এবং সেটাতে যখন সে কাট করার পরেও যেহেতু সে মানে নিজেকে বাঁচাইতে পারতেছে না, তখন সে কী করবে, এই BMS-টা পার্মানেন্টলি অফ হয়ে যাবে। এখন এই BMS-টা যদি নিজেকে পার্মানেন্টলি অফ হয়ে যায়, কারণ এটা তার সেফটির জন্য, কারণ তার ব্যাটারিতে ভোল্টেজ নাই, তখন যেটা হবে পরবর্তীতে যখন আপনার কারেন্ট আসবে, যেহেতু BMS-টা অফ হয়ে গেছে, এটা আবার নিজে নিজে অন হবে না, এটাকে খুলে আবার অন করে দিতে হবে আমাদেরকে, অর্থাৎ আপনাকে ব্যাটারিটা আবার আমাদের অফিসে নিয়ে আসতে হবে। তাইলে এটা একটা চরম ভোগান্তি, কথাটা আপনি বুঝছেন কি না। আর যদি পানির ব্যাটারি হয়, আপনার এই BMS, এই পানির ব্যাটারিতে কোনো BMS দেওয়া থাকে না, আপনার এরকম লো ভোল্টেজ হইতে হইতে যদি আপনার মেশিন অফ হয়ে যায়, পরবর্তীতে কারেন্ট আসলে এটা আবার চালু হয়ে যাবে। তাইলে প্রথমে যাদের এলাকাতে লো ভোল্টেজ আছে তারা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করবেন না। সেকেন্ড, যেসব এলাকাতে হঠাৎ করে ঘূর্ণিঝড় হয়, বৃষ্টি হয়, দুই দিন তিন দিন কারেন্ট থাকে না, হ্যাঁ, এসব এলাকাতে আপনারা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করবেন না। যেসব এলাকাতে লং টাইম আপনার ইয়ে থাকে, ধরেন যে আপনার কারেন্ট গেলে দুই চার ঘন্টায় কারেন্ট আসে না, তারাও লিথিয়াম ব্যাটারি ব্যবহার করবেন না। রিজন কি, রিজন আপনি প্রথমটা বুঝলে ফরেরগুলোও একই। ধরেন আপনার একটা ব্যাটারি থেকে আপনি দুই ঘন্টা ব্যাকআপ চালালেন বা তিন ঘন্টা ব্যাকআপ চালালেন, এখন তিন ঘন্টা পরেও আপনার কারেন্ট আসলো না, না আসলে কি হবে, ওই BMS-টা মেশিনটা বারে বারে আপনাকে সিগন্যাল দিবে যে মানে লো ব্যাটারি লো ব্যাটারি, এক সময়তে মেশিনও বন্ধ হয়ে যাবে, আবার BMS-ও চিন্তা করবে যে আমার যেহেতু চার্জ নাই, ও যেহেতু বারে বারে আউটপুট দিচ্ছে, আমি নিজেকে সেফটি রাখার জন্য BMS নিজেই অফ হয়ে যাবে। সেই BMS-টা অফ হওয়া মানে আপনি এটাকে আবার আমাদের কাছে আনলে আমরা এটাকে অন করে দিতে হবে। BMS যদি একবার নিজে নিজে অফ হয়ে যায়, পরবর্তীতে আবার কারেন্ট আসলে অথবা আপনার ভোল্টেজ ঠিক হইলে সে নিজে নিজে অন হবে না। যার ফলে আমার প্রায় এক বছরের ভিতরে আমি যে প্রবলেমটা ফেস করছি সেটা হচ্ছে, যেসব এলাকাতে লং টাইম কারেন্ট থাকে না, ধরেন দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা, সেসব এলাকাতে আপনারা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করবেন না। যেসব এলাকাতে লো ভোল্টেজ থাকে তারাও লিথিয়াম ব্যাটারি ব্যবহার করবেন না। মোটামুটি শহর অঞ্চল যেটা, যেমন ঢাকাতে কারেন্ট দশবার যাক, ২০ বার যাক, ২৫ বার যাক, সেটা সমস্যা না, কিন্তু এক ঘন্টার ভিতরে কারেন্ট ঢাকাতে চলে আসে, যেখানে এক ঘন্টা দুই ঘন্টার ভিতরে কারেন্ট পার্মানেন্টলি চলে আসে, তারা লিথিয়াম ব্যাটারিটা স্মুথলি ইউজ করতে পারবেন। আর গ্রাম অঞ্চলে ফল্লি বিদ্যুতের লাইন যাদের, তাদের জন্য লিথিয়ামের চাইতে বেস্ট হলো পানির ব্যাটারি। এখন আপনি বারো বছর যাবে শুনে লিথিয়াম ব্যাটারি কিনলেন, কিন্তু আপনি ইউজ করে যদি শান্তি না পান, তখন মানে বিরক্ত হয়ে যাবেন। সুতরাং একটা জিনিস কেনার আগে বুঝে শুনে কিনবেন। তো এটা আসলে আমরাও সেল শুরু করছি জাস্ট বছরখানেক হয়েছে, তো একটা নতুন প্রোডাক্টের ভালো মন্দ হুট করে তো আর জানা যায় না। আমি যতটুকু পাইছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মতে এই দুইটা জায়গাতে প্রবলেম করতেছে, এক হচ্ছে যেখানে লং, ধরেন অনেক প্রবাসী ভাই আছেন যাদের বাসা বাড়িতে মহিলা মানুষ বা ছোটো বাচ্চা ছাড়া কেউ নেই, এখন এই যে IPS-এর সাথে আপনি দিলেন বা হাইব্রিড ইনভার্টারের সাথে আপনি দিলেন, তো মহিলা মানুষ এটা অনেক সময় এই হাইব্রিডের ইনভার্টারগুলো বেশিরভাগ ক্ষেত্রে লাগাই হলো একদম নিচে সিঁড়ির গোড়ায়, হ্যাঁ, আবার কেউ লাগাই হলো ছাদের সিঁড়ির কোঠায়, তো এরা তো ঘরের ভিতরে রয়েছে, নিচে মেশিন কয়বার বন্ধ হইতেছে কয়বার কী হইতেছে ওরা এতে কিছু বুঝেও না। কিন্তু এই সময়টার এটার একটা সমাধান আছে আবার, সেটা হচ্ছে যদি আপনি বুঝেন যে আমার ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে, প্রত্যেকটা মেশিনের ডিসপ্লেতে ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে সেটা তো দেখা যায়, যদি আপনি দেখেন যে আমার ব্যাটারির ভোল্টেজ একদম কমে গেছে, ব্যাটারির চার্জ প্রায় শেষ পর্যায়ে,
মেশিন নিজে নিজে বন্ধ হওয়ার আগে আপনি মেশিনের এই যে অন অফের সুইচটা আছে এই সুইচটা বন্ধ করে দিবেন। আইপিএসের সাথেও সামনের দিকে দেখবেন যে অন আর অফের একটা সুইচ আছে, এবং হাইব্রিড ইনভার্টারের সাথেও অন আর অফের একটা সুইচ আছে। যদি এই বিএমএস পার্মানেন্টলি অফ হয়ে যাওয়ার আগে আপনি যদি মেশিনটা বন্ধ করে দেন এবং পরবর্তীতে কারেন্ট আসলে যদি আপনি মেশিনটা অন করে দেন, সেই ক্ষেত্রে এই প্রবলেমটা করবে না। যখনই বিএমএস দেখলো যে আমার ব্যাটারিতে চার্জ নাই কিন্তু এই ব্যাটা আমার থেকে আউটপুট চাচ্ছে, তখন সে তার ব্যাটারিকে সেভ করার জন্য সে পার্মানেন্টলি শটডাউনে চলে যাবে। বিষয়টা হচ্ছে এই, তা আশা করি বুঝতে পারছেন, কারণ আমার যারা দর্শক আছে তারা খুবই ট্যালেন্ট। সুতরাং আমার এক বছরের এই লিথিয়াম ব্যাটারির এক্সপিরিয়েন্স যেটা বলে সেটা হচ্ছে যে গ্রাম অঞ্চলের জন্য বেস্ট হলো পানির ব্যাটারি, আর শহর অঞ্চলের জন্য বেস্ট হলো লিথিয়াম ব্যাটারি। বাট আপনি গ্রামে আছেন, কোনো মহিলা মানুষ নাই, এটার মেনটেন্সটা আপনি বুঝেন, স্টেপ এতটুকু কাজ যদি আপনি করতে পারেন যে কখনও যদি লং টাইম আপনার ইলেকট্রিসিটি চলে যায়, হয়তো দেখা গেলো যে জেনারেলি এক ঘন্টায় চলে আসে আপনার এলাকায় কিন্তু আজকে তিন ঘন্টায় আসতেছে না, তখন মেশিন যখন লো ভোল্টেজ আপনাকে সিগন্যাল দিবে তখন আপনি মেশিনটা বন্ধ করে দেবেন। জাস্ট একটুক কাজ যদি আপনি করেন তাহলে আপনি লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারবেন। আশা করি আমি বুঝাইতে পারছি, না পারলে আর কিছু তো করার নাই, আমারে মাফ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ভালো থাকবেন ইনশাআল্লাহ।